বিশ্বাসের অযোগ্য হলেও ঘটনাটি সত্য। ব্রাজিল তারকা নেইমারের আন্তর্জাতিক পাবলিসিটির দেখভাল করেন বাংলাদেশের ভৈরবের রবিন মিয়া। নেইমারের খুব কাছের বন্ধুও তিনি। শুধু নেইমার নয়, নেইমারের পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে অন্যদের থেকে আলাদা। সময় পেলেই একসাথে গল্প আড্ডায় মেতে উঠেন নেইমার এবং রবিন মিয়া। সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে রবিনের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান নেইমার। তাহলে আপনারা বুঝতেই পারছেন নেইমারের সাথে রবিনের সম্পর্ক অন্যদের থেকে অনেক আলাদা। সেই রবিন মিয়া বাংলাদেশের গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান কাতারের বিশ্বকাপের পর নেইমারকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছেন তিনি। বিষয়টি নেইমারকে জানিয়েছেন তিনি। রবিন মিয়া আরো বলেন, শুধু নেইমার নয়, যদি সবকিছু ঠিক থাকে আর্জেন্টিনার অন্যতম তারকা মেসিকেও বাংলাদেশে আনার পরিকল্পনা করছি আমি। সেক্ষেত্রে আমার প্রয়োজন বড় কিছু স্পন্সর। ভৈরবের রবিনকে যখন প্রশ্ন করা হয় বাংলাদেশে আসলে তিনি কাদের সাথে দেখা করতে পারেন, ভৈরবের রবিন মিয়া বলেন, প্রথমে তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল টিম এবং মহিলা ফুটবল টিমদের সাথে দেখা করবেন। তারপর সুযোগ পেলে বাংলাদেশের কিছু সেলিব্রিটি সহ সুপারস্টার শাকিব খানের সাথেও একান্ত সাক্ষাৎ করতে পারেন বলে বলেছেন নেইমারের এই ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশে একজন তরুণ ওয়ার্ল্ড সেলিব্রিটি নেইমারের খুব কাছের বন্ধু, ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।